তো বন্ধুরা, আজকে আমি ভিডিওতে আলোচনা করব একটি স্কলারশিপ নিয়ে যার নাম ঐকশ্রী। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে ঐকশ্রী স্কলারশিপ কতটা বড় একটি স্কলারশিপ। এই স্কলারশিপটি কবে থেকে শুরু হবে, এই স্কলারশিপের জন্য আবেদন কারা কারা করতে পারবে এবং কোন ওয়েবসাইট থেকে করতে পারবে, সমস্ত কিছু নিয়ে আজকে আমার এই ভিডিওটি। এবং আমি এখানে ডিসকাস করব, সম্পূর্ণটা বিস্তারিতভাবে আলোচনা করব যে তোমরা কিভাবে আবেদন করবে এবং তোমরা কত টাকা পাবে এবং কারা কারা এই সমস্ত কিছুর জন্য অ্যাপ্লিকেবল হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, যাবতীয় কিছু ডিটেলস। তো বন্ধুরা, ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে 1 আগস্ট 2020 থেকে অনলাইন পোর্টালে আবেদন করা যাবে, মানে আগস্ট মাসের 1 তারিখ থেকে আবেদন করা যাবে। তো এখানে বলা আছে এই স্কলারশিপ দুটো ভাগে ভাগ, একটা হচ্ছে প্রি ম্যাট্রিক স্কলারশিপ, আছে পোস্ট ম্যাট্রিক। প্রি ম্যাট্রিক মানে প্রথম থেকে দশম শ্রেণীর জন্য এবং পোস্ট ম্যাট্রিক মানে একাদশ শ্রেণী থেকে পিএইচডি কোর্সের পর্যন্ত। যে সমস্ত ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত প্রতিষ্ঠানে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছে তারা আবেদন করতে পারবে। এবং আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় কিন্তু 2 লাখ টাকার নিচে হতে হবে, তার বেশি হলে কিন্তু করতে পারবে না। এবং তারা যারা আবেদন করবে তারা কিন্তু বার্ষিক 1100 মানে 1100 থেকে 11000 টাকা পর্যন্ত বৃত্তি প্রদান, যে 1-এ পড়ে তার কম, 2-এ পড়লে একটু বেশি, 3-তে একটু বেশি, সেই হিসাবে কিন্তু এটা করা হয়। এবারে আসি পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে, যে সমস্ত ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃত প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, আইটিআই, ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, বিএড ইত্যাদি করছে, পড়াশোনা করছে, তারা কিন্তু আবেদন করতে পারবে। মানে বিএড যারা করছে কিন্তু তারাও আবেদন করতে পারবে। তো এখানে আবেদনকারীর আয় কিন্তু সেই 2 লাখ টাকায় বলা আছে, কিন্তু এখানে টাকাটা অনেকটা বেশি, কারণ এটা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। এখানে 16500 টাকা অবধি বৃত্তি প্রদান করা হবে প্রতি বছর। তো বন্ধুরা বুঝতে পারছো, এছাড়াও এখানে আছে যে যারা যে সমস্ত কারিগরি শিক্ষা যারা পড়াশোনা করছে, আইআইটি, আইআইএম, এনআইটি, এই সমস্ত যারা পেশাদারি কোর্সগুলো করছে তারাও কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারা কিন্তু বছরে 33000 টাকা অবধি কিন্তু বৃত্তি পাবে, মানে স্কলারশিপ পাবে। এখানে বলা আছে তালিকাভুক্ত প্রতিষ্ঠানে পাঠরত ছাত্রছাত্রীদের টিউশন ফি পরিশোধ করা হবে এই ওয়েবসাইট থেকে। অ্যাকচুয়ালি এই ওয়েবসাইট থেকে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হবে, আমি জুম করে দেখাচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। একটু আগে আমি যে ওয়েবসাইটটি ওপেন করেছিলাম সেই ওয়েবসাইট থেকে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হবে। আমি পরবর্তী সময়ে দেখাচ্ছি যে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। এরপরে আছে জরুরি নির্দেশিকা, তোমাদের কী কী লাগবে। এখানে বলা আছে একমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই কিন্তু আবেদন করতে পারবে। ছাত্রছাত্রীরা 50% নাম্বার পেতে হবে, কিন্তু যে কোনো ক্লাসে তুমি পড়ো না কেন, তোমার প্রিভিয়াস ক্লাসে কিন্তু 50% মার্কস ম্যান্ডেটরি, 49% হলেও কিন্তু হবে না। এছাড়া আছে ছাত্রছাত্রীরা কিন্তু একটি মাত্র প্রতিষ্ঠান থেকে বৃত্তি পাবে, মানে তুমি দুটো স্কুলে ভর্তি হলে বা দুরকম জায়গায় ভর্তি হলে কিন্তু তাহলে তুমি পাবে না, একটি জায়গায় অ্যাডমিশন তোমায়। এছাড়া বলছি আবেদনকারী রেজিস্ট্রেশনের সময় একটি মাত্র মোবাইলই তুমি ব্যবহার করতে পারবে, মোবাইল নাম্বার ব্যবহার করতে পারবে ফর্ম ফিল আপের সময়। কিন্তু প্রি ম্যাট্রিক মানে 10 ক্লাসের আগে অবধি যারা আছে একটি মোবাইল নাম্বারে দুবার মানে দুজন অ্যাপ্লাই করতে পারবে। এখানে অনলাইনে আবেদন করার পর আবেদনকারীকে অবশ্যই আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিতে হবে, মানে তোমরা সাইবার ক্যাফেতে যাও বা ঘরে বাড়িতে বসে করো, যেখানেই করো না কেন, এটা কিন্তু অবশ্যই একটা প্রিন্ট আউট নিতে হবে। এবং সেই প্রিন্ট আউটটা নিয়ে ফটোকপি সেখানে জমা করতে হবে, কিন্তু তোমাদের ইনস্টিটিউটে মানে তুমি যেখানে অ্যাডমিশন নিচ্ছ সেখানে জমা করতে হবে, উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সহ, যেখানে কিন্তু আইএফএসসি কোড মানে তোমাদের ফ্রন্ট পেজটা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে পাসবই আছে তার ফ্রন্ট পেজ জমা করতে হবে। এছাড়া বন্ধুরা এখানে দেখো লেখা আছে যে সমস্ত ছাত্রছাত্রী 2019-20 সালে স্কলারশিপ পেয়েছে, মানে আগে স্কলারশিপ পেয়েছে আগের বছরে যারা পেয়েছো, তারা কিন্তু এখানে রিনিউয়াল বিভাগে আবেদন করবে। তোমরা কিন্তু আমার নিউ ক্যান্ডিডেট আবেদন করে দিও না জানো, তোমরা কিন্তু রিনিউয়াল করবে, নাহলে কিন্তু তোমাদের সবটা ক্যান্সেল হয়ে যাবে। এখানে বলা আছে অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 15 তারিখ, 15 মানে নভেম্বর মাসের 15 তারিখ, অনেকটা টাইম আছে বন্ধুরা। ধীরে ধীরে বাড়িতে বসে কিন্তু তোমরা করতে পারো, কিংবা কোনো সাইবার ক্যাফে গিয়ে নিকটবর্তী সেখানে গিয়েও কিন্তু করতে পারো। আর এখানে বন্ধুরা দেখা যাচ্ছে যে 1 আগস্ট থেকে কিন্তু অনলাইনে আবেদন করা শুরু হবে, আমি আগেই বলেছিলাম। এবারে যেটা সবথেকে জরুরি যে কারা আবেদন করতে পারবে, এটা কিন্তু অবশ্যই সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এটা পশ্চিমবঙ্গ সরকার বৃত্তিটা প্রদান করছে। যারা সংখ্যালঘু আছে তারা কিন্তু একমাত্র করতে পারবে, তোমরা স্ক্রিনে সেটা দেখতেই পাচ্ছ। তো এরপরে আমরা দেখিয়ে দিই যে কোন ওয়েবসাইটের সাহায্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো আমি গুগল ক্রোম ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা গুগল ক্রোম ওপেন করে নিয়ে এই ওয়েবসাইটটি তোমরা ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পরে তোমাদের সামনে এরকম একটি অপশান ওপেন হবে, এখানে আছে নিউ রেজিস্ট্রেশন, স্টুডেন্ট লগ ইন। তুমি যদি নিউ হও তাহলে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে, এবং ক্লিক করার পরে দেন তোমাদের সামনে কিন্তু একটি অপশান ওপেন হবে, সিলেক্ট করতে হবে। এখনও যেহেতু ওপেন হয়নি তাই এখানে আমার সামনে ওপেন হচ্ছে না। পরবর্তী সময় যখন 1 আগস্টের পরে আমি এর একটা টিউটোরিয়াল ভিডিও বানিয়ে দেবো যে তোমরা কীভাবে পার্টিকুলারলি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবে। আশা করছি তোমরা ভিডিও থেকে কিছুটা হলেও শিখতে পেরেছো। তো যদি তোমরা জেনে থাকো, কিছুটা শিখতে পেরে থাকো, তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে একটি শেয়ার করে দাও, এবং নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। এই ধরনের লেটেস্ট আপডেট স্কলারশিপ নিয়ে বা এক্সট্রা এডুকেশনাল কিছু নিউজ নিয়ে আমি আসতে থাকি। তখন অবধি অবশ্যই তোমরা সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।